হজরত রাবেয়া বশরী রহমতুল্লাহ এনার প্রার্থনা ছিল খুবই নিঘুর ও বাঞ্ছনা ধর্মীয়, কারণ যেমন তিনি বলতেন, প্রভু গো, বিচার দিবসে আপনি যদি আমাকে জাহান্নামে নিক্ষেপ করেন, তাহলে আমি আপনার এমন এক গোপন রহস্য ফাঁস করব যাহাতে জাহান্নাম আমার থেকে হাজার বছরের পথ দূরে পালিয়ে যাবে। এরকম রাবেয়া বশরীর কথা ছিল। প্রেমের আগুন যা রহন করে রে ধীরে ধীরে পুরে রে, প্রেম কি সামান্য বিষয় রে, প্রেম যে করে সেই জানে। প্রেমের আগুন যা রহন করে রে ঘুষে ঘুষে জ্বলে রে, প্রেম কি কখন সামান্য বিষয় রে। সরল কিন্তু সংকেতময়, তিনি বলতেন, প্রভু আমার, আপনার বলতে আর, আমার বলতে আর, এ জগতে আমার জন্য যা রেখেছেন তা আপনার শত্রুদের দিয়ে দিন, এটাই যে প্রার্থনা রে। প্রেম কি সামান্য বিষয় রে, প্রেম যে করে সেই জানে। প্রেমের আগুন যা রং করে রে আরে ঘুষা ঘুষা জ্বলে রে, প্রেমের মরা জলে ডোবে না রাবেয়া বশরী তাই, মনসুর হেলাল করছে প্রেম অস্করণি নবীর সাথে তাই, সূক্ষ্ম প্রেম করছে গোটা রজনীর ভিতরে। রাবেয়া রে প্রেমের কাহিনী রে যাইতেছি বলিয়া, তার প্রার্থনা সরল কিন্তু সংকেতময়। তিনি বলতেন, প্রভু আমার, এই জগতে আমার জন্য যা রেখেছেন, এই জগতে আমার জন্য যা রেখেছেন তা আপনার শত্রুদের দিয়ে দিন, আর পরকালীনের জন্য এই জগতে আমার জন্য যাহা নির্দৃষ্টি তাহা আপনার বন্ধুদের জন্য দান করুন। আমি ওসবের প্রত্যাশী নই, আমার জন্য আপনি যথেষ্ট। আমি মরে গেলে আমার জন্য জান্নাত রাখবেন, ওই জান্নাতের দরকার নাই, ওই জান্নাত আপনার বন্ধুদেরকে দিয়ে দিন, আমি ওসবের প্রত্যাশী নই, আপনি যথেষ্ট। জাহান্নামের ভয়ে আমি যদি আপনার ইবাদত বন্দেগী করি তাহলে আপনি আমাকে জাহান্নামে ছেড়ে দিন, আর জান্নাতের আশায় যদি আপনার ইবাদত করে থাকি তাহলে আমাকে তা থেকে বঞ্চিত করুন, আমার জান্নাতের প্রয়োজন নেই। আর যদি শুধু আপনার উদ্দেশ্যে ইবাদত করে থাকি তাহলে দয়া করে আমাকে আপনার চির সন্তুষ্ট দান করুন, আপনার দিদার থেকে আমি যেন কোনদিন বঞ্চিত না হই। রাবেয়া বশরী এমন ধারণার কথা বলতেন। এই তো ছিল রাবেয়া বশরীর প্রেম কাহিনী, তার প্রার্থনার প্রার্থনার স্পর্শীয় আবেদন, মানুষের মর্ম মুলকা পিয়ে দিলেন তাই। প্রেম কি কখনো সামান্য বিষয় রে, প্রেম যে করে সে জানে। প্রেমের আগুন জারণ করে রে ঘুষা ঘুষা জ্বলে, আবেদন তার আবেদন, এ যে অতুল স্পর্শ আবেদন, মানুষের মর্ম মূল কাঁপিয়ে দেয়। আপনি যদি জাহান্নামের নিক্ষেপ করেন তাই, মারাবিয়া বলল, তাহলে আমি আত্মচিৎকার করে বলবো, প্রভু গো, আমি তো আপনাকে ভালোবাসতাম জগতের ভিতর গো,
তারপরেও কি সে প্রিয় বন্ধু তার বন্ধুর সাথে এইরূপ ব্যবহার করে? এই প্রার্থনার উত্তরে আল্লাহ পাকে বলছেন তখন ডেকে, জি করে প্রেম জি করে সে জানে, আর প্রেমের আগুন যার অন্তরে ঘুষা ঘুষা জলে রে, তার প্রার্থনা ছিল অতুল স্পর্শীয় আবেদন মানুষের মর্মমূল কাঁপিয়ে দেয়। রাবেয়া বশরী আরো বলছেন, প্রভু গো আপনি যদি জাহান্নামে নিক্ষেপ করেন তাহলে আমি আত্মচিৎকার করে বলবো, প্রভু গো আমি তো আপনাকে ভালোবাসতাম, তারপরেও কি সে প্রিয় বন্ধু তার বন্ধুর সাথে এইরূপ ব্যবহার করে? এই প্রার্থনার উত্তরে আল্লাহ পাক তিনি গায়বী আওয়াজে শোনায় দিলেন, তিনি শুনতে পান, রাবেয়া বশরী শুনতে পেলেন, তুমি আমার উপর এমন ভ্রান্ত ধারণা পোষণ করো না, তুমি আমার সে বন্ধুদের অন্তর্ভুক্ত হবে, অর্থাৎ আল্লাহর বন্ধু যারা তাদের অন্তর্ভুক্ত রাবেয়া বশরী হবে, তিনি হচ্ছেন আল্লাহর ওলি, যারা রোজ কিয়ামতে আমার সঙ্গে কথা বলবে তুমি সেই কাতারে থাকবে। কি আপ্লুত উচ্চারণ তার প্রভু গো, প্রভু গো এই জগতে আমার একমাত্র ইচ্ছা ও কাজ আমাকে স্মরণ করা, আপনাকে স্মরণ করা ও স্মরণে রাখা, আর পরকাল আপনার দিদারের প্রত্যাশা, প্রভু আমার একমাত্র আপনি আমার কামনা ও লক্ষ্য, আর হৃদয়কে আপনি আমার সংস্পর্শে রাখুন, আর আমার এই আমার দুর্বল ও নামাজকে কবুল করে নিন, আমার এবাদত কবুল হয়ে যায়। মারাবে আর এই পারত নাই আল্লাহর কাছে করে, রাবেয়া বশরী মৃত্যুর ঘটনা বলবো আমি আপনাদের এই কাছে, ঘটনা কেমন সাধনা, তিনি কইরা গেছেন হাইরে আপনাদের যাই কইয়া, একদিন ধর্ম নিয়ে আলোচনা চলতেছিল ভাই, হযরত রাবেয়া বশরী উনুনে মাংসর হাড়ি চাপিয়ে দিয়েছে তাই, আলোচনায় অংশগ্রহণ করলেন এবার রাবেয়া বশরী, তাই রান্নার সে আলোচনা তার কাছে অনেক বেশি মূল্যবান হয়। হযরত রাবেয়া বশরী রহমতুল্লাহ উনি বললেন এক সংজ্ঞা আরো উন্নত হওয়া দরকার, তখনই সবাই তাহাকে ধরলেন, এ বিষয়ে আপনি কিছু বলুন। তিনি বললেন, যিনি প্রভুর দেওয়া আঘাতে প্রভুর দর্শনে ভুলে প্রভুর দেওয়া আঘাতে তাকেই ধরলেন, প্রভুর দেওয়া আঘাতে ভুলে যান তিনি আল্লাহর বন্ধুত্বের প্রকৃত ও দাবিদার। আর যেমন মিশরের নারীরা হযরতে ইউসুফ আল্লাহ সাল্লামের দর্শনে নিজেদেরকে আঙ্গুল কাটিয়ে যন্ত্রণার কথা টের পেলেন না, আল্লাহর প্রেমের সত্য স্বরূপ তিনি উপলব্ধি করেন। হাড়ির পাতিলের উপরে মাংস উঠিয়ে দিয়েছেন, পাক করতেছেন, কিন্তু ধর্মের আলোচনা চলতেছে, মাংসের পাতিলে রেখে ধর্মের আলোচনা রাবেয়া বশরী শুনতেন, এত তার মনোযোগ ছিল। এমন একজন তাপসী নারী ছিলেন মা রাবেয়া, তার মৃত্যুর কাহিনী আমি বলবো তুলে ধরেছি। মা রাবেয়ার এন্তেকালের এই ঘটনা বলি, অবশেষে একদিন তার প্রভুর ডাক এলো, তার ডাক ডাক শুনিল কানেতে,
প্রভুর ডাকেলো। এবার আসন্ন হয়ে উঠল জগৎ ও জীবন থেকে বিদায় নেবার পালা এসে পড়ল। তার অন্তিম শয্যার পাশে ছুটে এলেন তাই কত বিশুদ্ধ হৃদয় মানুষ আল্লাহর অলিরা যায়। হযরত রাবেয়া বসরী তাদের বললেন তাই আপনারা দয়া করে আল্লাহর এবার দুধবনের জন্য জায়গা করে যান দিয়াই। এবার তারাই আসছেন তার কথায় সবাই বাইরে চলে গেল। আর ঘরের দরজা বন্ধ করা হলে বাইরে দাঁড়িয়ে রইল। প্রেমের আগুন যার অন্তরে রে ঘুষা ঘুষা জ্বলে। প্রভুর ডাক এলো অর্থাৎ আজরাইল চলে আসবে, আল্লাহর ফেরেশতা দূত চলে আসবে। আসন্ন হয়ে উঠল জগৎ জীবন থেকে বিদায় নেবার পালা। রাবেয়া বসরী এত সাধনা করে গেছে, তার অন্তিম শয্যার পাশে ছুটে এসেছেন কত বিশুদ্ধ হৃদয় মানুষ অর্থাৎ আল্লাহর অলিগণ। হযরত রাবেয়া বসরী তাদের বললেন, আল্লাহর অলিদেরকে বললেন, আপনারা দয়া করে আল্লাহর দূতগণের জন্য জায়গা করে দিন। তারা কি করলেন? তারা আসতেছেন, আল্লাহর দূতগণ আসতেছেন, আপনারা জায়গা করে দিন। তারা তার কথায় সবাই বাইরে চলে গেলেন। আর ঘরের দরজা বন্ধ করা হলো, বাইরে দাঁড়িয়ে তারা শুনতে পেলেন, হে পবিত্র আত্মা তোমার প্রভুর দিকে সানন্দে প্রত্যাবর্তন করো। কিছুক্ষণের শুদ্ধতা এই শব্দটা শুনলেন। তারপরে সবাই যখন তার ঘরে এলেন আবার, তখন দেখা গেল যে হযরত রাবেয়া বসরীর প্রাণহীন দেহে পড়ে আছে, কিন্তু শেষ উপাসনা শেষ করে তিনি যেন চিরনিদ্রায় শায়িত। নিষ্প্রদীপ আলোই রাতের অন্ধকারে তিনি এসেছিলেন, রাতের অন্ধকারে জন্ম নিয়েছিলেন রাবেয়া। আর আজ মানুষের জন্য আলোর ভুবন রচনা করে চলে গেল। এতটুকু প্রত্যয়, এতটুকুর ব্যত্যয় ঘটেনি তার জীবনে বলতেছি এইবার। আল্লাহ তাআলা সন্তুষ্ট সংস্পর্শ ছাড়া অন্য তাই অন্য কোনো ইচ্ছা অনুভূতি হয়নি রাবেয়া বসরী তাই। মৃত্যুর পর থেকে এক শুভ্র হৃদয় স্বপ্নে দেখেন, তার এক ভক্ত স্বপ্নে দেখিলেন, রাবেয়াকে প্রশ্ন করলেন, মন কি নাকি যায়া রে। মা রাবেয়া বসরী অন্ধকার রাত্রে জন্ম নিয়েছিলেন, আলোর দিন আলো করে দিয়ে তিনি পৃথিবী ছেড়ে চলে গেলেন। তার দাফন কাফন বসরাই করা হলো। এক মহান আল্লাহর ওলি তিনি স্বপ্ন দেখলেন। কি স্বপ্ন দেখলেন? মৃত্যুর পর তাকে এক শুভ্র হৃদয় স্বপ্ন দেখলেন। তাকে প্রশ্ন করা হলো, সেই কবরে মনকিন নাকি? কি প্রশ্ন করলো? আপনাকে প্রশ্ন করেন আর আপনি বা তার কি উত্তর দেন? এইটা এক আল্লাহর মহান ব্যক্তি স্বপ্নের ভিতরে রাবেয়া বসরীকে জিজ্ঞেস করলেন। রাবেয়া বসরী বললেন, তারা জিজ্ঞেস করেন, বলুন আপনার প্রভুকে। আমি বলছিলাম, দয়া করে আপনারা আল্লাহর কাছে ফিরে গিয়ে আমার এই কথাগুলো তাহাকে বলুন যে জগতে এত লোক থাকা সত্ত্বেও আপনি এই কথাটি বলার জন্য এই দাসীকে বলবেন না, এই কথাটি দাসীর কোনো জবাব দেবে না। আমি তো আপনাকে ছাড়া আর কাউকে বন্ধু বলে জানি না, তা সত্ত্বেও আপনি কিভাবে মনকিন নকিরকে পাঠিয়ে জিজ্ঞেস করছেন আমাকে? বলো তোমার প্রতিপালককে। আমার প্রতিপালক হচ্ছেন সৃষ্টিকর্তা, আমি তো সে তো সব জানে, জেনে শুনেও কিভাবে মনকিন নকিরকে এই কবরে পাঠায়? এই তাপসী রাবেয়া বসরী রহমতুল্লাহ
আপনি তো গর্ব করতেন এহকাল ও পরকাল থেকে মুক্তি লাভ করেছেন, তো এখন বলুন আপনি কি অবস্থায় রয়েছেন? স্বপ্নের ভিতরে উত্তর এলো, আমি এহকাল যা দেখেছি এবং এখনো যাহা দেখেছি, এখনো যা দেখতেছি, আপনাদের ভাগ্য যেন তাহাই হয় আমি যে রাস্তায় যে পথে এসেছি। ওই 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 ব্যক্তিকে স্বপ্নের ভিতরে রাবেয়া বশরী বলে দিলেন। রাবেয়া বশরী মৃত্যুর পরে এই স্বপ্নের ঘটনা, মৃত্যু এবার হই হয় নাই মরে না আল্লাহ কামেল মানুষ যারা। এই পর্যন্ত মারাবে আর জীবন কাহিনী, আমি সানমিয়া বললাম ভুল ত্রুটি করবেন ক্ষমা সকলে মিলি। ভালো লাগলে গাওয়া হবে সার্থক ভাই, সবার কাছে চাইলাম দোয়া গো দাওয়াত কইরা যায়ো। তাই আমার মুর্শিদ শামসুল সান শামসুল পাগলা তাই, হাতিবান্ধা নদাবাস লালমনি জেলায়, লালমনি ডিস্ট্রিক্ট হাতিবান্ধা থানা তাই, এই যে নদাবাসে রয়া গেছে আমার পীর কেবলা সালাম জানায়ো।